देख ले तो সম্মানিত শিক্ষক বৃন্দ, আমরা দেখানোর চেষ্টা করছিলাম বাচ্চাদের কিছু খেলার আইটেম। এটা হচ্ছে যমুনা নদীর পার ঘেঁষে শেখ রাসেল নামে একটি পার্ক রয়েছে, সিরাজগঞ্জ জেলার অন্যতম সুন্দর একটি স্থান। এখানে মির্জা স্যার নিয়ে আসছেন বেড়ানোর জন্য। আমরা দেখছিলাম ঠিক এর পাশেই যমুনা নদী, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এদিকে রয়েছে যমুনা নদী, নদীর কোল ঘেঁষেই পার্কটি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এ পাশে যমুনা নদী, তার পাশে অনেক সুন্দর, বিশেষ করে বাচ্চাদের ঘোরার উপযোগী। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে বাচ্চারা অনেক মজা করছে, খেলছে, বিশেষ করে পানিতে যে হাঁসগুলো খুব উপভোগ্য। আমার অরিন নাই, অরিন দেখলে হয়তো এটা খুবই খুশি হতো। তো সম্মানিত শিক্ষক বৃন্দ, আসলে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, যার ফলে সময় পেলে প্রায়ই ভ্রমণ করি, ভ্রমণ করার চেষ্টা করি। তো আজকে আসছিলাম সিরাজগঞ্জ শহরে, সিরাজগঞ্জ শহরের অ্যাম্বাসেডরদের আতিথেয়তাও ইতিমধ্যে গ্রহণ করেছি। অনেক অনেক সুন্দর, এবং বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেকটা আন্তরিক সদস্য এতটাই ভালো এবং এতটাই আতিথেয়তায় বিশ্বাসী, অতিথিপরায়ণ, এটা খুবই উপভোগ্য। আমিও আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাই যে যদি কখনও সুযোগ হয় তাহলে আমার নেত্রকোনা ভিজিট করার জন্য নেত্রকোনা আসবেন। নেত্রকোনা যাই আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে ঘুরে দেখানোর, আপনারা আতিথেয়তা নেবেন। আসলে ফেসবুক থেকে ফেস টু ফেস যখন হয় তখন মানুষের মধ্যে এক অন্যরকম আন্তরিকতা বৃদ্ধি পায়, অন্যরকম একটা সম্পর্ক মজবুত হয়, সম্পর্কটা শক্ত হয়। আর বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন কর্মশালার মাধ্যমে আমরা ইতিমধ্যে অনেকের সাথে সাক্ষাৎও হয়েছে, দেখাও হয়েছে। আসলে এগুলো না দেখলে, কাছে না গেলে বর্ণনা করে বোঝানোর মতো নয়। তো সিরাজগঞ্জ শহরের যে অ্যাম্বাসেডর রয়েছেন, তাদের আতিথেয়তা, তাদের আচার ব্যবহার আমি খুবই মুগ্ধ। এবং জানেন, সবাই অত্যন্ত তারকা খ্যাতি নিয়ে সারা বাংলাদেশে সবার কাছে পরিচিত। তো ভালো লাগছে, আর ভালো লাগছে বলেই আমার ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসলে আমরা পেশাগত কাজ করতে করতে মাঝে মাঝে খুবই ক্লান্ত হয়ে যাই। তো ক্লান্তর পরে যখন কোনো জায়গায় বেড়াতে যাই, শিক্ষকদের সাথে সাক্ষাৎ হয়, কথা বলি এবং একটু সময় কাটানোর ব্যবস্থা হয়, তখন আসলে কর্মক্লান্তিগুলো ভুলে যাই। বিশেষ করে আমার বেশিরভাগ সময় এরকম হয়, আপনাদের কেমন হয় আমি জানি না। তারপরেও আমার কাছে মনে হয় যে আসলে আমরা সবাই ঠিক একই রকম। আর এই শিক্ষক বাতায়ন, এটা এখন আমাদের একটা পরিবার। আমরা এর প্রত্যেকটা সদস্যকে পরিবারের ভাই বোনের মতো মনে করি, এবং তাদের কাছে যখন যাই ব্যবহারগুলোও ঠিক ভাই বোনের মতোই আমরা পেয়ে থাকি। তো এই মুহূর্তে আসলে আমার খুব ভালো লাগছে, আর ভালো লাগার এই অনুভূতিটুকু আপনাদের সাথে
শেয়ার করলাম। আপনারা দেখবেন, আপনাদের সময় সুযোগ হলে ভ্রমণ করবেন, বেড়াবেন, যার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, যে অ্যাম্বাসেডাররা রয়েছে, সবার মাধ্যমে আমি দাওয়াত করলাম, আমি আপনাদেরকে ভিজিট করার অনুরোধ রাখলাম।